নমস্কার বন্ধুরা, আমি পূর্বা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতির এটা নিয়ম যে যারই জন্ম হয় তার মৃত্যুটাও নিশ্চিত। মৃত্যু হলো এমন একটা সত্যি যাকে কেউ অবহেলা করতে পারে না। মৃত্যু আসলে মানুষকে তার শরীর ত্যাগ করে অবশ্যই চলে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন যে একজন আত্মার এই সংসারে কিছুই আপন নয়। আত্মা হলো অমর, এর কখনো শেষ হয় না। সে তার কর্ম অনুযায়ী বারবার জন্মগ্রহণ করে। মানুষের শরীরও তার আপন নয়, সেটা কিছু সময়ের জন্য সে ঈশ্বরের দ্বারা পেয়ে থাকে, যেটা একদিন না একদিন পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবেই। কিন্তু তাও মানুষ এই সংসারে জন্ম নিয়ে অনেক প্রকারের ভৌতিক জিনিসপত্রের মোহতে পড়ে যায়। অনেক সময় মৃত্যুর পরেও তাদের সেই সব বস্তুর প্রতি মোহ ত্যাগ হয় না। শ্রীকৃষ্ণ বলেন যে যতক্ষণ না পর্যন্ত মানুষ সাংসারিক জিনিসপত্রের মোহ ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরকে আপন করে নেই, ততক্ষণ পর্যন্ত সে আলাদা আলাদা জনিতে জন্ম নিয়ে পৃথিবীর লোকেই ঘুরে বেড়াতে থাকে। কখনো কখনো সেই বস্তুর উপর তাদের মোহ এতটাই বেশি হয়ে যায় যে মৃত্যুর পরেও তারা এই পৃথিবীর লোকে ভ্রমণ করতে থাকে। অনেক সময় আমরা আমাদের মৃত পরিজনদের বস্তুকে তাদের স্মৃতি হিসাবে আমাদের কাছে রেখে দেই। আবার অনেক সময় আমরা সেগুলো ব্যবহারও করি। কিন্তু পুরাণ অনুসারে মৃত ব্যক্তিদের কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, কারণ এই বস্তুগুলোর সাথে ওই মৃত ব্যক্তির ঊর্জা জুড়ে থাকে। মারা যাওয়ার পরেও সেই বস্তুগুলোর উপর ওই ব্যক্তির মোহ বজায় থাকে, আর এই কারণেই ওই ব্যক্তির আত্মা ওই বস্তুগুলোর সাথে জুড়ে থাকে। আর কেউ যদি ওই বস্তুগুলোকে ব্যবহার করে তাহলে তাকে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই ব্যক্তির আত্মা তাকে অনেক প্রকারের কষ্ট দিতে থাকে। পুরাণে মৃত ব্যক্তিদের এরকম তিনটি জিনিসের ব্যাপারে বলা হয়েছে যা কখনো ভুলেও আমাদের ব্যবহার করা উচিত নয়তো আমাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। যেই ব্যক্তিরই ওই সব বস্তু থাকে সে কখনোই মুক্তি লাভ করতে পারে না, আর সে পৃথিবীর লোকেই ঘুরতে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সব বস্তুর ব্যাপারে যেগুলো কখনোই আমাদের ব্যবহার করা উচিত নয়। সবার প্রথমে হলো মৃত ব্যক্তির জামা কাপড়। পুরাণ অনুসারে কোনো মানুষের একজন মৃত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করা উচিত নয়, কখনো ভুলেও এই সব নিজের শরীরে ধারণ করা উচিত নয়। এইরকমটা করলে ওই মৃত ব্যক্তির আত্মা তার সাথে জুড়ে যায়, আর সে মৃত ব্যক্তির স্মৃতি তাকে বিরক্ত করতে থাকে। যে মৃত ব্যক্তির জামাকাপড় উপভোগ করে তাকে সেই আত্মা মানসিক ও শারীরিক দিক থেকে কমজোর করে দেয়। এইসব বস্তু তার মনে অনেক গভীর প্রভাব ফেলে যায়। সেই ব্যক্তি বারবার তার ওই মৃত পরিজনের ঊর্জা অনুভব করতে থাকে। সেই মৃত পরিজন বারবার তার স্বপ্নে এসে তাকে দুঃখ এবং যাতনা দিতে থাকে। এই কারণেই পুরাণে বলা হয়েছে যে মৃত ব্যক্তির জামা কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয়। আপনি এগুলো স্মৃতি হিসাবে বাড়িতে রেখে দিতে পারেন, অথবা আপনি তার বস্ত্রগুলোকে নদীতে ভাসিয়ে দিতে পারেন। কিন্তু ভুল করেও কোনো মৃত ব্যক্তির বস্ত্র পরা উচিত নয়। দ্বিতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির গয়না। পুরাণে বলা হয়েছে যে কোনো মৃত পরিজন বা মৃত মহিলার গয়না ব্যবহার করা কখনোই উচিত নয়। মহিলাদের তাদের গয়নার প্রতি সবচেয়ে বেশি মায়া থাকে। মৃত্যুর পরেও তাদের এই জিনিসের প্রতি কখনো মায়া কমে যায় না। পুরাণ অনুসারে মৃত ব্যক্তির ওই গয়নার প্রতি মোহ তার বস্ত্রের তুলনায় অনেক বেশি হয়। আর যেই সব ব্যক্তি তাদের মৃত্যুর পরে তার গয়নাগুলো পরে, সেই মৃত ব্যক্তির ঊর্জা তাদের সাথে জুড়ে যায়,
আর এই কারণেই তাদের অনেক মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য মৃত ব্যক্তির গয়না কখনোই পরা উচিত নয়। আপনারা তাদের গয়নাগুলো তাদের স্মৃতি হিসাবে বাড়িতে সাবধানে রাখতে পারেন, অথবা এইসব গয়না ভেঙে নতুন গয়না তৈরি করে সেগুলো পরতে পারেন। কিন্তু ভুল করে কখনো সেগুলো সেরকমভাবেই পরা উচিত নয়। যদি ব্যক্তিটি মৃত্যুর আগে আপনাকে এই গয়না উপহার দিয়ে থাকে তাহলে আপনি সেটা পরতে পারেন। কিন্তু যদি মৃত ব্যক্তিটি সেই সব গয়না খুব সামলে রেখে থাকে তাহলে তার প্রতি তার সবচেয়ে বেশি মায়া ছিল, তাহলে এরকম গয়না কখনোই পরা উচিত নয়। তৃতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির ঘড়ি। বস্ত্র এবং গয়নার মতোই ঘড়িও মৃত ব্যক্তির ঊর্জার একটি প্রমুখ উৎস। পুরাণে ঘড়ির ব্যাপারে বলা হয়নি, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির ঘড়িও তার সাথে সবসময় জুড়ে থাকে, কারণ সারা জীবন ধরে সেই ঘড়ি তার সাথে জুড়ে ছিল। সেই ঘড়ি সারা জীবন ধরে তার সময়ের নির্ধারণ করেছে এবং তার ভালো সময় এবং খারাপ সময়ের সাক্ষী থেকেছে। এই জন্য মৃত ব্যক্তির মৃত্যুর পর সেই ঘড়ির মধ্যে তার ধনাত্মক ও ঋণাত্মক ঊর্জা থেকে যায়। যেই ব্যক্তি মৃত ব্যক্তির ঘড়ি ধারণ করে তার মধ্যে ঋণাত্মক ঊর্জার প্রভাব পড়ে আর তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যদি মৃত ব্যক্তিটি তার মৃত্যুর আগেই সেই ঘড়িটি আপনাকে উপহার হিসাবে দিয়ে থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তাহলে এইভাবে পুরাণ অনুসারে মৃত ব্যক্তির এই তিনটি জিনিস কখনোই ব্যবহার করা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।